প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি ভালো আছো। ঢাকা শিক্ষা বোর্ড লাবরুজের ইসলাম কলেজ অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমের ব্যবস্থা করেছে, তারই ধারাবাহিকতা আমি আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ে একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমি আজকে আলোচনা করব সংকুরাণ, সংকুরাণ নিয়ে আলোচনা করব। সংকুরায়ণ কেন হয়, কি জন্য হয় জানা দরকার, বা সংকুরায়ণ কি? সংকুরায়ণ হলো একাধিক মানে কাছাকাছি শক্তির একাধিক অরবিটাল পরস্পর মিশ্রিত হয়ে সমশক্তির সমান সংখ্যক অরবিটাল তৈরি হওয়ার প্রক্রিয়া হলো সংকুরাণ। এই সংকুরাণ কেন হয় সেটা আমরা পূর্বের একটা ক্লাসে আলোচনা করেছি, যে আমরা বন্ধন গঠনের ক্ষেত্রে বিশেষ করে মিথেনের ক্ষেত্রে যদি বলি যে কার্বন তার চারটা অযুগ্ম ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল দিয়ে হাইড্রোজেনের সাথে কার্বন তার চারটা অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল দিয়ে চারটা হাইড্রোজেনের সাথে শেয়ারের মাধ্যমে যৌগ গঠন করে। এখানে কার্বনের সর্বশেষ শক্তি স্তরে আমরা যদি ইলেকট্রন বিন্যাস দেখি অনেস টু, টু এস ওয়ান, টু পি এক্স ওয়ান, টু পি ওয়াই ওয়ান, এই চারটা অরবিটাল সংকুরায়ণে অংশগ্রহণ করেছে। এই চারটা অরবিটালে যেহেতু সংকুরায়ণে এর মধ্যে পি তিনটে একই রকম এস ভিন্ন, অতএব এই চারটা বন্ধন বন্ধনের প্রকৃতি তিনটে একই হলে আরেকটা ভিন্ন হওয়ার কথা ছিল, কিন্তু প্রকৃত পক্ষে সেটা হয় না। সেটা কেন হয় না তখন বিজ্ঞানীরা গবেষণা করে বললেন যে না, এটা এই অবস্থায় আর বন্ধ সরাসরি বন্ধন অংশগ্রহণ করে না, এর আগে সংকুরায়িত হয়। অর্থাৎ এই অরবিটাল গুলো মিশ্রিত হয়ে সমশক্তি চারটা অরবিটাল তৈরি করে, সেই সমশক্তি চারটা অরবিটাল পরে হাইড্রোজেনের সাথে বন্ধনে অংশগ্রহণ করে। হাইড্রোজেনের সাথে বংশনে বন্ধনে হাইড্রোজেনের সাথে বন্ধনে অংশগ্রহণ করার কারণে যেহেতু চারটা অরবিটাল একই রকম ছিল, এই কারণে চারটা বন্ধনের প্রকৃতি একই রকম হয়। এই কারণে যে সংকুরাণের কথাটা ধারণা আসে উৎপত্তি হয়েছে যে এটা চারটা আগে সংকরিত হবে, সংকরিত হয়ে সমশক্তির চারটা অরবিটাল তৈরি হবে, সেই চারটা সমশক্তির অরবিটাল পরে হাইড্রোজেনের সাথে শেয়ার করে মিথেন অণু গঠন করবে। যেহেতু চারটা সংকর অরবিটালের প্রকৃতি একই রকম, এই কারণে এই চারটা বন্ধন একই রকম। এখন এই কি কি অরবিটাল সংকরিত হয় তার উপর ভিত্তি করে সংকর অরবিটাল নাম দেওয়া আছে। এখানে যে একটা এস তিনটা পি মিলে সংকরিত হয়েছে এখানে নাম দেওয়া হচ্ছে এসপি থ্রি। যদি একটা এস দুটা পি হয় এসপি টু, একটা এস একটা পি এসপি। আমরা সংকুরাণ নিয়ে পোকাভেদে কারণ হয় কি রকম সংকুরাণ, কেন হয় সংকুরাণ, কোন ধরনের হবে সেটা নিয়ে পূর্বে একটা ক্লাসে আলোচনা করেছি। আজকে আমি মূলত আলোচনা করব সংকুরায়ণের ফলে যে যৌগ গঠিত হলো একই সংকুরায়িত হলেও বন্ধন কোণ ভিন্ন কেন, অর্থাৎ সংকর অরবিটাল উপরে মুক্ত জোরের প্রভাব যেত লং পেয়ার ইলেকট্রনের প্রভাব। যেমন আমরা মিথে অ্যামোনিয়া পানি, এখানে কেন্দ্রীয় পরমাণু কার্বন নাইট্রোজেন অক্সিজেন। আমাদের এই জগতে কার্বনের সংকুরায়ণ এসপি থ্রি, এই জগতেও কার্বনের সংকুরায়ণ এসপি থ্রি, এই জগতেও সরি এই যোগে অ্যামোনিয়াতে নাইট্রোজেনের সংকুরায়ণ এসপি থ্রি আর এই যোগ অক্সিজেনের সংকুরায়ণ এসপি থ্রি।
ইন্টার জোবে মিথেন অ্যামোনিয়া পানি মিথেনের কার্বন অ্যামোনিয়া নাইট্রোজেন পানি অক্সিজেন একই সংকরিত একই সংকরিত আমরা জানি স্থিতিলি সংকরিত হলে বন্ধন কোণের মান হওয়ার কথা 159 ডিগ্রি কিন্তু পরীক্ষা করে দেখেছে তিনটা একই না এদের 159 এখানে 107 এখানে 144 এই বন্ধন কোণে পার্থক্য কেন একই ধরনের সম্পূরিত কিন্তু বন্ধন কোণে পার্থক্য কেন আমরা যদি sp3 সম্পূরক অরবিটালের চারটা sp3 অরবিটাল আমাদের এরকম চারটা এখানে এখানে আমাদের কি মিথেনের ক্ষেত্রে চারটা হাইড্রোজেন কার্বনের সংখ্যা দিয়ে এরকম আমাদের কি বন্ধন গঠন করেছে অ্যামোনিয়ার ক্ষেত্রে আমরা একটাই দেখে নেব এখানে তিনটা হাইড্রোজেন শেয়ার করেছে আর একটা মুক্ত জোড় আছে একটা মুক্ত জোড়ি দেখতে পাচ্ছি পানির ক্ষেত্রে আমাদের পানির ক্ষেত্রে দুটো হাইড্রোজেন যে শেয়ার করেছে আর দুটো মুক্ত জোড়ছে আমাদের এই যে বন্ধন ইলেকট্রন এদের মধ্যে বিকর্ষণ হয় এই বন্ধন কোণগুলো পরস্পরের মধ্যে বিকর্ষণ হয় এখানেও বন্ধন কোণ মুক্ত জোড়ের মধ্যে বিকর্ষণ হয় এই বিকর্ষণের কারণে এই যে চারটা অরবিটাল এমন ভাবে বিন্যস্ত থাকে পরস্পর থেকে এই পরিমাণ দূরত্ব বজায় রেখে অবস্থান করে যে এটা যেহেতু চারটা একই রকম বিকর্ষণ একই রকম এই কারণে চারটার বন্ধনের প্রকৃতি একই রকম কিন্তু এখানে চারটা বন্ধনে চারটা অরবিটাল একই রকম না তিনটা হাইড্রোজেন সাথে শেয়ার করেছে একটা মুক্ত জোড় আছে এই যে বিকর্ষণ এখানে যে বিকর্ষণ এটা বন্ধন জোড় বিকর্ষণ আর এটা কি বন্ধন জোড় মুক্ত জোড় বিকর্ষণ আবার এখানে বন্ধন জোড় বন্ধন জোড় এখানে বন্ধন জোড় মুক্ত জোড় বন্ধন জোড় মুক্ত জোড় আগে মুক্ত জোড় বিকর্ষণ আমাদের এই যে বলে লং পেয়ার যে বিকর্ষণ এই বিকর্ষণের মাত্রা সর্বোচ্চ এর চাইতে লং পেয়ার বন পেয়ার অর্থাৎ বিকর্ষণ তার চেয়ে কম এর চাইতে বন্ধন বন পেয়ার বিকর্ষণ কম অর্থাৎ বন পেয়ার বন পেয়ার অর্থাৎ বন্ধন বন্ধন বিকর্ষণের চাইতে বন্ধন জোড় আর মুক্ত জোড়ের বিকর্ষণ বেশি এর চাইতে মুক্ত জোড় মুক্ত জোড়ের বিকর্ষণ বেশি বিকর্ষণ যত বেশি হবে এটা তখন এটার বিকর্ষণের কারণে বিকর্ষণ বেশি কারণে এই দুটা কি বেশি বিকর্ষিত সংকুচিত হয় বেশি এই দুটা কি তখন এই দুটা কি তিনটা অরবিটাল পরস্পর সংকুচিত হয় বেশি এটার বিকর্ষণে অর্থাৎ যে যেমন আছে যে তিনটা তিন পায়ের উপর দাঁড়িয়ে তার উপরে এটার বিকর্ষণের কারণে তিনটা সব বেশি মানে বেশি সংকুচিত হওয়ার ফলে এখানে দূরত্ব বেড়ে যায় এই কারণে এখানে দূরত্ব কমে যায় এখানে দূরত্ব কমে যাওয়ার কারণে এই যে বন্ধন কোণ তখন এটা 107 আবার এটা এটার বিকর্ষণের প্রভাবে এটার বিকর্ষণ বেশি হয় তখন এটা আরো বেশি সংকুচিত হয় অর্থাৎ এটার বিকর্ষণ এটা বেশি থাকে না আর এটা তখন আর একটু বিকর্ষণের কারণে এটা আরেকটু সংকুচিত হয় এটার বিকর্ষণ বেশি থাকে তখন এটার প্রভাব এটার উপর পড়ে এই যে মুক্ত জোড় বিকর্ষণের প্রভাব বেশি হয় এখানে তো বেশি জায়গা থাকে এরপরে বন পেয়ার মুক্ত বন মুক্ত যে বন্ধন জোড়ের বিকর্ষণ আরো বন্ধন জোড়ের সাথে বেশি হয় চার এই দুইটার বিকর্ষণে এটা আরো বেশি সংকুচিত হয় সংকুচিত হওয়ার কারণে এই বন্ধন কোণ আরো তোমার কমে যাবে এই যে বন্ধন জোড় বিকর্ষণে বন্ধন জোড় মুক্ত জোড় মুক্ত জোড় মুক্ত জোড় এই বিকর্ষণের প্রভাবের কারণে এই যে তিনটা অণু কেন্দ্রীয় পরমাণু একই ধরনের সম্পূরিত হওয়ার পরও এদের বন্ধন কোণে পার্থক্য পরিলক্ষিত হবে সেটা হলো এই যে বিকর্ষণ
অরবিটাল গুলো বিকর্ষণ, এর মধ্যে মুক্তজোন অরবিটাল গুলো বিকর্ষণ বেশি, মুক্তজোন মুক্তজোন তার চেয়ে কম বন্ধনজোন মুক্তজোন, এর চেয়ে বন্ধন বন্ধনজোন। এখানে যেহেতু মুক্তজোন মুক্তজোন বিকর্ষণ আছে, আবার বন্ধনজোন মুক্তজোন বিকর্ষণ আছে, এখানে বন্ধনজোন বন্ধনজোন বিকর্ষণ আরো কমে কমে যায়, এই দুটার প্রভাবে এই দুটার বিকর্ষণ কমে যায়, বন্ধনজোন সর্বোচ্চ কম হয়। আর এখানে যেহেতু শুধু মুক্তজোন বন্ধনজোন বিকর্ষণ, এটার একটার প্রভাবের কারণে বন্ধনজোন স্বাভাবিক বিচারে কম হয়, আর এখানে যেহেতু স্বাভাবিক এখানে বন্ধনজোন স্বাভাবিক। এই হলো আমাদের প্রভাব, আমাদের এই গুরুত্বপূর্ণ জিনিস, এটা পরীক্ষা আসে, তোমরা ভালো করে প্র্যাকটিস করো, পড়াশোনা করো, ভালো থাকো, এই প্রত্যাশা করে আজকের মতো শেষ করছি।